আসসালামু আলাইকুম। প্যারেন্টিং নিয়ে আমি অনেক মধ্যে কিছু কিছু ছোট ছোট কথা বলে থাকি। আজকেও প্যারেন্টিং নিয়ে একটা কথা বলবো, যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে বাচ্চা কথা শুনে না কি করবে। এখন আমাদের যেটা খুব সহজে আমরা যে কাজটা করি যেটা অত্যন্ত ভুল, সেটা হচ্ছে বাচ্চাকে কথা শোনানোর জন্য আমরা এমন কিছু জিনিস তার হাতে তুলে দিই বা তার প্রতিটা কথায় আমরা রাজি হয়ে যাই। তার খেলনা লাগবে, প্রতিদিন একটা করে খেলনা লাগবে আমরা কিনে দিচ্ছি, তাকে খাওয়াতে হলে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি, বা তাকে থামাতে হলে, তার কান্না থামাতে হলে তার হাতে মোবাইল তুলে দিচ্ছি, বা তার কোনো বায়না বা তার কোনো বিষয়ে আপনার বিরক্ত হচ্ছেন, এখন আপনি সেটা চুপ করাতে চান, মোবাইলটা তুলে দিচ্ছেন, দেখ মোবাইল দেখ, মোবাইল নিয়ে ব্যস্ত থাক। ইট ইজ টোটালি রং। এটা অসম্ভব রকমের একটা ভুল কাজ। মানে তাকে আপনি কথা শুনছে না এটার জন্য কিন্তু আপনি এর আগে অনেক উপকরণ তাকে দিয়ে দিয়েছেন, অনেক কাজ করে ফেলেছেন যার কারণে সে কথা শুনছে না। কারণ সে জানে যে সে কথা না শুনলে আপনি তার কথা শুনবেন, সে যেটাতে নেগেটিভ আচরণ করবে সেটাতে আপনি রেসপন্ড করবেন, তাকে অন্য আরেকটা ভুল কাজ করে সেখানে রেসপন্স করবেন। সে বুঝে গেছে সে বায়না ধরলে আপনি সেটা পূরণ করবেন, সে বুঝে গেছে যে সে রাগ করলে বা কান্নাকাটি করলে বা জিদ করলে আপনি সেটা পূরণ করে দিবেন যে কোনো উপায়ে। এটাই কথা না শোনার মূল কারণ। বাচ্চাকে কথা শোনাইতে হবে ভালোবাসা দিয়ে, গিফট দিয়ে নয়, মোবাইল দিয়ে নয়, ধমক দিয়ে নয়, নেগেটিভ কথা বলে নয়, তাকে ছোট করে নয়, তাকে অন্যের সাথে তুলনা করে নয়, তাকে হীনমন্য বা হিউমিলেট করে নয়, তাকে ছোট করে নয়, তাকে অন্যের সাথে তুলনা করে নয়। বাচ্চা কথা শুনবে আপনার, বাচ্চার সাথে মিশে যেতে হবে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মায়া দিয়ে তাকে কথা শোনাতে হবে, সময় দিতে হবে। সেই জন্যে ব্যাপারটা এত সহজ না। আমরা অনেকেই বাবা মা হয়ে যাই, আমরা মনে করি আমি বাবা বা আমি মা, আমি ধমক দিলেই বাচ্চা কথা শুনবে, সেদিন নাই। আমি ধমক দিলেই বাচ্চা কথা শুনবে না, কারণ সে অনেক কিছু দেখে বড় হচ্ছে, তার আশেপাশে অনেক তথ্য, অনেক ইনফরমেশন। সেই জন্য বাচ্চাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে, সময় দিয়ে, মাথায় হাত বুলিয়ে, বুকে জড়িয়ে ধরে, বুকে নিয়ে বুঝাতে হবে যে বাবা এটা করো না। পৃথিবীতে এই একটা সম্পর্ক বাবা মা, যারা সন্তানের ভালো চায় কিন্তু ভালোটা ভালো করে চাইতে জানে না, অনেক সময় ভুল করে চায়। সো এই যে নানান রকম অ্যাডিকশনগুলো তৈরি করছি আমরা ছোটবেলা থেকে, মোবাইল দিয়ে, খেলনা দিয়ে, তার জিদ পূরণ করে দিয়ে, তাকে মোটরসাইকেল দিয়ে, গাড়ি দিয়ে, নতুন নতুন কাপড় দিয়ে, যখন যা চায় তা দিয়ে, এটা ঠিক না। যখন যা চাইবে তা দেয়া যাবে না, তাকে বুঝিয়ে বলতে হবে, পেতে হলে তাকে রিওয়ার্ড দেন, পরীক্ষার পর রেজাল্ট ভালোর পর তাকে পুরস্কার দেন, সেটা রিওয়ার্ডিং হবে, সে আরো নতুন নতুন কাজে আগ্রহী হবে। সো কথা আপনার শুনবে যদি তাকে আপনি সময় দেন, ভালোবাসেন, তাকে আদর করেন, মমতা দেন, জড়িয়ে ধরেন, বুঝিয়ে বলেন, জিদ করে, ধমক দিয়ে বা ঘুষ দিয়ে, ঘুষ বলতে আমি বোঝাচ্ছি যে মোবাইল দেয়া, গিফট দেয়া, দামি দামি জিনিসপত্র দেয়া, এগুলো দিয়ে তাকে কথা শোনাতে পারবে না। একবার শুনবে, তারপরে আবার শুনবে না। কারণ সে যেদিন বুঝবে যে আমার বাবা মা শুধুমাত্র আমার ভালো চায়, সেদিন সে আপনার প্রতিটা কথা শুনবে, সেই জায়গাটা তাকে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ।